আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি তনুজা দাস। শুরুতে জানিয়ে দিব বিআরবি কেবল সংবাদ শিরোনাম। দেশে করোনা ভাইরাসে গত ২৪ ঘন্টায় আরও ৩৪ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩৫০৪ জন। পোশাক কারখানাগুলোতে আগের মতোই কাজ করছে শ্রমিকরা, স্বাস্থ্যবিধি মানছে না অনেকেই। এবার বিস্তারিত, করোনা ভাইরাসে ২৪ ঘন্টায় দেশে আরও ৩৪ জন প্রাণ হারিয়েছেন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬৯৫ জনে। নতুন করে পজিটিভ হয়েছে ৩৫০৪ জন। এ নিয়ে দেশে মোট শনাক্ত হয়েছেন প্রায় ১৩৪,০০০। তবে এর মধ্যে ৫৪,০০০ বেশি সুস্থ হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন বুলেটিনে সংস্থার অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা এসব তথ্য জানান। তিনি বলেন, রাজধানীর বাড়ি এলাকাকে লকডাউন করতে চিঠি দেওয়া হয়েছে। আরও জানাচ্ছেন মইনুল আহসান। দেশে করোনা সংক্রমণ পরিস্থিতি কি চূড়ান্ত পর্যায়ে রয়েছে নাকি সামনে আরও ভয়াবহতা অপেক্ষা করছে, এমন নানা অনিশ্চয়তার মধ্যেই প্রতিদিন আসছে নতুন মৃত্যু ও আক্রান্তের খবর। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের ব্রিফিংয়ে জানানো হয়, ৫৮টি ল্যাবে ১৫,০০০এরও কিছু বেশি নমুনা পরীক্ষায় সংক্রমণের হার বেড়ে দাঁড়িয়েছে ২৩.১২%। আর মৃতের সংখ্যা গত কয়েকদিন ধরে ঘুরপাক খাচ্ছে ৩০ থেকে ৫০-এর ঘরে। ২৪ ঘন্টায় মৃত্যুবরণ করেছেন ৩৪ জন এবং এ পর্যন্ত ১৬৯৫ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.২৭%। যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে ৩২ জন পুরুষ, নারী ২ জন। গত ২৪ ঘন্টায় যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে ৩৫০৪ জন। এ পর্যন্ত শনাক্ত হয়েছে ১৩৩,৯৭৮ জন। সংক্রমণ ও মৃত্যুর দিক দিয়ে এখনও ঢাকার অবস্থান সবার উপরে, এরপরে রয়েছে চট্টগ্রাম ও সিলেটের নাম। তবে আক্রান্তদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক এরই মধ্যে সুস্থ হয়েছে বলে ব্রিফিংয়ে জানানো হয়। ২৪ ঘন্টা সুস্থ হয়েছেন ১১৮৫ জন এবং এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৫৪,৩১৮ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৪০.৫৪%। জোন ভিত্তিক লকডাউন স্থায়ী কোনো পদ্ধতি নয় জানিয়ে তিনি বলেন, সংক্রমণ পরিস্থিতি বিবেচনা করে এ বিষয়ে করণীয় ঠিক করা হচ্ছে। ঢাকা মহানগরীর ওয়ারির নির্ধারিত এলাকা চিহ্নিত করে সেখানে পরীক্ষামূলক রেড জোন বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পত্র প্রেরণ করা হয়েছে এবং স্থানীয় পরিস্থিতি বিশ্লেষণ করে যেখানে যেমন তেমনভাবেই প্রয়োজনে রেড জোন বাস্তবায়নের কাজ চলমান আছে। মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায় ৪০ থেকে ৭০ বছর বয়সীদের মৃত্যুহার এখনও সবচেয়ে বেশি। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। ভয়াল করোনা ভাইরাস ও এর উপসর্গ নিয়ে সারা দেশে আরও অন্তত ২৯ জন মারা গেছেন। এর মধ্যে চট্টগ্রামে ৫ জন এবং বরিশাল বিভাগ, কুমিল্লা, সিলেট ও বগুড়ায় প্রাণ হারিয়েছেন ৪ জন করে। এছাড়া নতুন করে করোনার সংক্রমণও বেড়েছে সারা দেশে। প্রতিনিধিদের পাঠানো ছবি ও তথ্য নিয়ে বিস্তারিত জানাচ্ছেন আদিন সজীব। কোনোভাবেই আটকানো যাচ্ছে না প্রাণঘাতী করোনা ভাইরাসকে, ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামে, মানুষ থেকে মানুষে। চট্টগ্রামে ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৫ জন, ফলে এখানে মৃতের সংখ্যা দাঁড়ালো ১৬৫ জনে। নতুন করে শনাক্ত হয়েছে ১৫৯ জন। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে দুই মহিলাসহ নতুন করে ৪ জনের মৃত্যু হয়েছে। জেলায় এ পর্যন্ত করোনায় মারা গেছেন ২০ জন। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত এই হাসপাতালে করোনা এবং উপসর্গ নিয়ে মারা গেছেন ১১২ জন। সিলেটে নতুন করে ৪ জন মারা গেছেন, এ পর্যন্ত মৃতের সংখ্যা ৫৪। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১২২ জন সহ মোট আক্রান্ত ২,২২৬ জন। বগুড়ায় করোনায় আক্রান্ত হয়ে মুক্তিযোদ্ধা ও প্রবীণ সাংবাদিক সাইফুজ্জামান সহ আরও ৪ জন মারা গেছেন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা ৪৭ জন, আর নতুন আক্রান্ত ৬৭ জন। রোগীর সংখ্যা দাঁড়ালো ২,৬৬৯ জনে। যশোরে করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন আরও ৩ জন। এ নিয়ে জেলায় মোট ৮ জন মারা গেলেন। ব্রাহ্মণবাড়িয়ায় করোনায় আক্রান্ত হয়ে ১ জন ও উপসর্গ নিয়ে আরও ১জনের মৃত্যু হয়েছে। জেলার আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা, ২জন চিকিৎসক সহ আরও ৬০ জনের করোনা শনাক্ত হয়েছে। গাইবান্ধায় করোনা আক্রান্ত আরও ১জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট মৃত্যু হয়েছে ৯ জনের। নারায়ণগঞ্জে করোনার উপসর্গ নিয়ে ১জনের মৃত্যু হয়েছে। নতুন ৫৪ জন সহ মোট আক্রান্ত প্রায় ৫,০০০। কুষ্টিয়া জেনারেল হাসপাতালে আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় ১জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে সেখানে মৃতের সংখ্যা ৭ জন।
নগাঁয় নতুন করে দুই বিচারক, সাত চিকিৎসক সহ মোট 60 জন করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া লক্ষ্মীপুরে 22 জন, জয়পুরহাটে 73 জন, ময়মনসিংহ মেডিকেল কলেজের ল্যাবে 40 জন এবং রংপুর মেডিকেল কলেজের ল্যাবে 27 জন করোনা শনাক্ত হয়েছে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। পোশাক কারখানাগুলোতে স্বাস্থ্য সুরক্ষার ব্যবস্থা মানছেন অনেকে। কারখানার ভেতরে নিরাপদ দূরত্ব বজায় রেখে কাজ করারও সুযোগ হচ্ছে না শ্রমিকদের। সংশ্লিষ্টরা বলছেন, পরিস্থিতি আরও খারাপ হলে চাকরি হারানোর আশঙ্কা আছে ছোট ও মাঝারি পোশাক কারখানার কর্মচারীদের। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামী। করোনা মহামারীর মধ্যেও দেশের পোশাক কারখানাগুলো চলছে আগের মতোই, সময় মতো বিদেশি অর্ডার পৌঁছে দেওয়ার জন্যই তাদের তৎপরতা। কিন্তু কর্মক্ষেত্রে স্বাস্থ্যবিধি মেনে কাজ করা পোশাক কারখানার ক্ষেত্রে যেন অসম্ভব। বড় বড় কিছু প্রতিষ্ঠান বাদে অধিকাংশ ফ্যাক্টরির ফ্লোরে গাদাগাদি করেই কাজ করতে হচ্ছে শ্রমিকদের। প্রতিবন্ধকতার মাঝেও স্বাস্থ্যবিধি মেনে কাজ করার জন্য নানা রকম উদ্যোগের কথা জানান গার্মেন্ট মালিকরা। আমার ফ্যাক্টরিতে কাজ করে, আমার অফিসে কাজ করে, তাদেরকে সুরক্ষা দিতে হবে এবং তাদেরকে সুরক্ষা পুরোপুরিভাবেই আমরা দিচ্ছি। সেটা কীরকমভাবে, আমাদের কমপ্লায়েন্স ডিপার্টমেন্ট আছে, তারা কিন্তু সকাল থেকে তারা কিন্তু এটা পর্যবেক্ষণ করে। যেমন ঢোকার আগে হাত ওয়াশ করা ভালো মতো, মাস্কটা ইউজ করতেছে কিনা সেটাকে এনশিওর করা এবং ফ্যাক্টরির মধ্যে ডিস্টেন্স ওয়াইজ বসতেছে কিনা সেটা কিন্তু এনশিওর করা, সেটা কিন্তু আমরা করতেছি। কিন্তু আপনারা জানেন যে এরা কিন্তু আসলে ওইভাবে কিন্তু মেনে চলে না। পোশাক কারখানাগুলোতে করোনা ভাইরাসের বড় ধরনের কোনো সংক্রমণ না ঘটায় এখনও অনেকটা স্বস্তিতে মালিকপক্ষ। ওইরকম আজ পর্যন্ত কোনো ডেথের খবর কিন্তু পাওয়া যায়নি যে কোনো গার্মেন্টস ফ্যাক্টরি থেকে কোনো শ্রমিক বা কোনো কর্মকর্তা মারা গেছেন, একজন গার্মেন্টসের মালিক মারা গেছেন শুরুতে। তবে এই ধরনের বড় কোনো ইনসিডেন্ট পাওয়া যায়নি, এখন ফ্যাক্টরিগুলি স্মুথলি চলছে। তবে বাংলাদেশে এই ভাইরাসের সংক্রমণের মাত্রা আরও বাড়লে তা গার্মেন্ট শিল্পের জন্য বড় ধরনের প্রভাব ফেলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। করোনা পরিস্থিতির মধ্যে পোশাক কারখানাগুলো খোলা থাকার কারণে নানা প্রতিকূলতার মধ্যেই কর্মস্থলে যোগ দিচ্ছেন শ্রমিকরা। দেশের বড় বড় প্রতিষ্ঠানগুলো স্বাস্থ্য সুরক্ষার নানা রকম ব্যবস্থা করলেও অধিকাংশ কারখানায় তাদের শ্রমিকদের জন্য স্বাস্থ্য সুরক্ষার কোনো ব্যবস্থা রাখছেন না, এ কারণে ঝুঁকির মধ্যে রয়েছেন অধিকাংশ শ্রমিক। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। করোনা ভাইরাসের কারণে অনিশ্চিত হয়ে পড়েছে রোহিঙ্গা প্রত্যাবাসন। এই ভাইরাস মোকাবেলায় ব্যস্ত বিশ্বের সব দেশ থেমে গেছে আলোচনা, যার সুযোগ নিচ্ছে মিয়ানমার। সময় যত যাচ্ছে রোহিঙ্গা ক্যাম্পে বাড়ছে জটিলতা। করোনার মধ্যে রোহিঙ্গাদের দেখভাল করা যে কঠিন তা বিশ্ব দরবারে তুলে ধরার পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা। রিপোর্ট করেছেন মাহবুব কবির চপল। করোনার মধ্যে অনেকটা আড়ালে চলে গেছে রোহিঙ্গা প্রত্যাবাসন। তাদের মিয়ানমারে ফেরত পাঠানো দূরে থাক, করোনার সংক্রমণ থেকে রক্ষা করতে নিতে হচ্ছে বিশেষ ব্যবস্থা। বিশ্বের সবচেয়ে বড় ও ঘনবসতির এই শরণার্থী শিবিরেও হানা দিয়েছে করোনা। এরই মধ্যে মারা গেছেন 3 জন, আক্রান্ত 125 জন, যা বরাবরই অজুহাত খোঁজা মিয়ানমারকে আরও সুযোগ করে দিয়েছে। যে আন্তর্জাতিক চাপে প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু হয়েছিল করোনার কারণে, এখন তাও বন্ধ। এ অবস্থায় সরকারের কি করা উচিত? এটা জানাতে হবে যে আমরা তাদেরকে আশ্রয় দিয়েছি ঠিকই, মানবতার কথা বিবেচনা করে, কিন্তু এর দায়িত্ব, দেখভালের দায়িত্ব সম্পূর্ণভাবে আন্তর্জাতিক কমিউনিটি। একই সাথে সাথে আন্তর্জাতিক বিচার প্রক্রিয়া আরো বেগবান ত্বরান্বিত করার জন্য আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে। করোনার সাথে সম্পর্কিত করেই বিভিন্ন ভাবে একটা টাইমলাইন ঠিক করা যেতে পারে, যে যে পদক্ষেপগুলো আগে কার্যকরী ছিল বা চলমান ছিল সেগুলো আবার কি করে গতিশীল করা যায় দেশে, মিয়ানমারের সাথে এবং আন্তর্জাতিক পর্যায়ে। 11 লাখ রোহিঙ্গার সাথে গত 3 বছরে প্রায় 1.5 লাখ শিশু যোগ হয়েছে বলে বেসরকারি সংস্থা সেফ দ্য চিলড্রেনের এক হিসেবে জানা গেছে। এই বিশাল জনগোষ্ঠীর চাপে ধ্বংস হয়েছে টেকনাফ, উখিয়ার বনাঞ্চল, নানামুখী সমস্যায় স্থানীয়রা। 1 লাখের বেশি রোহিঙ্গাকে নোয়াখালীর ভাষান্তরে সরিয়ে নেওয়ার পরিকল্পনা করা হলেও তা বাস্তবায়ন হয়নি দাতা সংস্থাদের চাপে। রোহিঙ্গা প্রত্যাবাসন যে সহসাই হচ্ছে না, সেই বাস্তবতা ধরেই সরকারকে পদক্ষেপ নেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। সেখানে যে উদ্বেগ যেগুলো প্রকাশ করা হয়েছিল, সেই উদ্বেগগুলো যদি অ্যাড্রেস করা হয়ে থাকে,
তাহলে সেটাকে জানাতে হবে, বোঝাতে হবে এবং সেই পরিপ্রেক্ষিতেই শরণার্থীদের সেখানে নিয়ে যাওয়া যেতে পারে। অন্যান্য দেশকেও প্রভাবিত করা যেতে পারে যে ভাস্বরচরের মতো তাদের যদি কোনো এরকম ছোট দ্বীপ থাকে বা এলাকা থাকে যেখানে জনবসতি কম আছে, সেখানে তারা রোহিঙ্গাদেরকে স্থান দেওয়ার একটা চেষ্টা করে দেখতে পায়। প্রত্যাবাসনের প্রক্রিয়া যদি অদূর ভবিষ্যতে সম্ভব না হয় তাহলে তাদের জীবিকা নির্বাহের জন্য কোনো একটা ব্যবস্থা করতে হবে, সেটা কিন্তু কক্সবাজারেও প্রয়োজন হবে। রোহিঙ্গাদের যেন কোনোভাবেই কেউ ব্যবহার করতে না পারে সে বিষয়ে সতর্ক থাকতে বলেছেন বিশ্লেষকরা। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। দেশের বিভিন্ন জেলায় নদ-নদীর পানি বেড়ে প্লাবিত হয়েছে নতুন নতুন এলাকা। ব্রহ্মপুত্র, তিস্তা ও সুরমা সহ বিভিন্ন নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। প্রতিনিধিদের তথ্যচিত্রের ভিত্তিতে রিপোর্ট করছেন একরামুল হক সাহেব। সুনামগঞ্জের নদী তীরবর্তী এলাকা ও নির্মাঞ্চলে দেখা দিয়েছে বন্যা। সেখানে ভারী বৃষ্টি ও উজানে অর্থাৎ ভারতের মেঘালয় ও চেরাপুঞ্জিতে অস্বাভাবিক বৃষ্টি হয়, এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানান, এবারের বর্ষা মৌসুমে সুনামগঞ্জের নদীর পানি শনিবার সকালে সর্বোচ্চ সীমার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। সুনামগঞ্জ সদর, দোয়ারা বাজার, বিশ্বম্বরপুর এবং তাহিরপুরের নির্মাঞ্চলে বন্যার আশঙ্কা তৈরি হয়েছে। উজানের পাহাড়ি ঢলে জামালপুরে যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত 24 ঘন্টায় বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে পানি বিপদসীমার 17 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ইসলামপুর উপজেলার কয়েকটি ইউনিয়নের নির্মাঞ্চলে ঢুকতে শুরু করেছে বন্যার পানি, তলিয়ে যাচ্ছে পাট, সবজিসহ বিভিন্ন ফসলের ক্ষেত। এদিকে কুড়িগ্রামের ব্রহ্মপুত্র, ধরলা নদী এবং দুধকুমার নদীর পানিও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সিরাজগঞ্জেও যমুনা নদীর পানি 16 সেন্টিমিটার বেড়েছে, তলিয়ে যাচ্ছে ভুট্টা, বাদাম, তিল সহ আবাদি ফসল। বাড়ি দুটো পেয়েছে পানি, এতে এতে নাগাদ মনে হয় ঘর দুয়ার গেলে ভাসে নিয়ে যাবে। ফসল নষ্ট হয়ে গেছে এবং হবে, তারপরেও অনেক লোকজনের খাবার নাই। লালমনিরহাটে তিস্তা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলার আদিতমারি, কালীগঞ্জ, হাতিবান্ধা ও সদর উপজেলার 7টি ইউনিয়নের 20টি গ্রামে নদীর তীরবর্তী নির্মাঞ্চল প্লাবিত হয়েছে। এতে প্রায় 8000 পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। বাচ্চা কাচ্চা নিয়ে খুব অসুবিধে, ডেপাকশা করার খুব অসুবিধে, এখন এই পর্যন্ত খানা খাইনি। রংপুরের গঙ্গাচড়ায় তিস্তার পানি বেড়ে 500 পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। ভেঙে যাচ্ছে বিনবিনা এলাকার পাকা সড়ক। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের পূর্বাভাস বলছে, দেশের বিভিন্ন নদীর 102টি পয়েন্টের মধ্যে 78টির পানি বেড়েছে। সবচেয়ে দ্রুত বাড়ছে ব্রহ্মপুত্র ও তিস্তার পানি। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা। পটুয়াখালীর বাউফলে 130 বস্তা সরকারি চাল সহ নুরুল হক নামে এক ব্যবসায়ী ও তার দুই সহযোগীকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার কাশীপুর বাজার থেকে তাদের আটক করা হয়। এ সময় অভিযুক্তরা গোডাউনে বসে সরকারি বস্তা থেকে চাল সরিয়ে অন্য বস্তায় ভরছিল। আটক সবার বাড়ি বাউফলের কাশীপুর এলাকায়। এ ঘটনায় বাউফল থানায় মামলা হয়েছে। চাঁদাবাজির অভিযোগে সাভারের আশুলিয়ায় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ঢাকা জেলা উত্তরের সাংগঠনিক সম্পাদক শেখ মোহাম্মদ উজ্জ্বলকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের ভাদাইল এলাকা থেকে তাকে আটক করা হয়। আশুলিয়ার ধামসোনা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি বলেন, উজ্জ্বলের নামে চাঁদাবাজির সহ বিভিন্ন অভিযোগে আশুলিয়া থানায় বেশ কয়েকটি অভিযোগ রয়েছে। আটক উজ্জ্বলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। সুনামগঞ্জের দিরাইয়ের কালনি নদীতে ট্রলা ডুবে শিশুসহ দুজন নিহত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে দিরাই থেকে 10 জন যাত্রী নিয়ে ট্রলারটি ধল বাজারে যাচ্ছিল। পরে উজানধল গ্রামে বাউল সম্রাট শাহ আব্দুল করিমের বাড়ির সামনে গিয়ে প্রচণ্ড ঝড় উঠে কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। এ সময় 8 যাত্রী ও ট্রলারের 2 চালক সাঁতরে তীরে উঠলেও দুজনের মৃত্যু হয়। নিহতদের লাশ উদ্ধার করেছে স্থানীয়রা। বিদ্যালয়ে প্রবেশের আগে শিশুকে নৈতিক শিক্ষা দেওয়ার ব্যাপারে গুরুত্ব আরোপ করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। এজন্য তিনি ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে প্রাক প্রাথমিক শিক্ষার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন। সকালে মানবিক মূল্যবোধ ও নৈতিকতার সম্পন্ন জাতি গঠনে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম বিষয়ে নগাঁয় এক মতবিনিময় সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে মন্ত্রী এসব কথা বলেন। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ধর্ম মন্ত্রণালয়ের সচিব নুরুল ইসলাম, অতিরিক্ত সচিব ডক্টর মোয়াজ্জেম হোসেন, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের রাজশাহী বিভাগের ট্রাস্টি তপন কুমার সেন ও নগাঁর জেলা প্রশাসক হারুনুর রশীদ।
ভিডিও গেম খেলার নেশায় অ্যান্ড্রয়েড মোবাইল ফোন চুরি করতে নাটোরে ঘরে ঢুকে মুক্তিযোদ্ধার স্ত্রীকে কুপিয়ে হত্যা করে কিশোর সোহান। দুপুরে নিজ কার্যালয়ের সামনে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার লিটন কুমার সাহা এ তথ্য জানান। ইতিমধ্যে সোহান এসব তথ্য জানিয়েছে ম্যাজিস্ট্রেটের কাছে, স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে বলেও জানান তিনি। বৃহস্পতিবার ভোরে নাটোর শহরের নিচা বাজার চৌধুরী বাড়িতে খুন হন মুক্তিযোদ্ধা মাজেদ চৌধুরীর বিধবা স্ত্রী জাহানারা। ঠাকুরগাঁয়ে গবাদি পশুর মাঝে ব্যাপক হারে ল্যাম্পস্কিন নামে ভাইরাসজনিত রোগ দেখা দিয়েছে। এখনও পর্যন্ত এই রোগে জেলায় 2000-এরও অধিক গরু আক্রান্ত হয়েছে, এর মধ্যে মারা গেছে 18টি। স্থানীয়রা জানান, আক্রান্ত এসব পশুর শরীরে ঘায়ের মতো হচ্ছে, তারপর জ্বর আসে, এক পর্যায়ে চামড়ায় ফোসকা পড়ে ক্ষত হচ্ছে। এবছর মে মাস থেকে পশুর মধ্যে ল্যাম্পস্কিন রোগের প্রাদুর্ভাব দেখা দেয় বলে জানিয়েছে প্রাণী সম্পদ বিভাগ। ভাইরাসজনিত এই রোগের এখনও পর্যন্ত কোনো ওষুধ বা টিকা আবিষ্কার না হওয়ায় খাবার সোডা, লবণ, চিটা গুড় ও নিমের পাতার সাথে প্যারাসিটামল ট্যাবলেট মিশিয়ে স্যালাইন তৈরি করে খাওয়ানোর পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। খাগড়াছড়ির চেঙ্গি নদীতে ভাঙন দেখা দেয় যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে খাগড়াছড়ি পানছড়ি সড়ক যোগাযোগ। স্থানীয়রা জানায়, প্রতি বর্ষায় ভেঙে যায় খাগড়াছড়ি চেঙ্গি নদীর পাড়ের কোনো না কোনো অংশ। এবারও নদীর পাড় ভাঙতে থাকায় জেলা সদরের সাথে পানছড়ি সড়ক যোগাযোগ বন্ধ হওয়ার আশঙ্কা রয়েছে। অবিলম্বে সড়কটি সংস্কারের দাবি জানিয়েছেন পরিবহন শ্রমিক ও পথচারীরা। এ বিষয়ে খাগড়াছড়ি সড়ক বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী সবুজ চাকমা জানান, সড়ক বিভাগ রাস্তাটি সাময়িকভাবে রক্ষার জন্য ব্যবস্থা নিয়েছে, তবে ব্লক বসিয়ে রাস্তাটি স্থায়ীভাবে রক্ষার জন্য পানি উন্নয়ন বোর্ডকেও অনুরোধ করা হয়েছে বলেও জানান তিনি। কয়েকদিনের ভারী বর্ষণে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ রানী শঙ্কইল সড়কের গণিরহাট এলাকায় নির্মাণাধীন ব্রিজের বাইপাস সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় ওই দুই উপজেলার মধ্যে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এতে দুর্ভোগে পড়েছে এলাকার কয়েক হাজার মানুষ। এ ব্যাপারে পীরগঞ্জ উপজেলা চেয়ারম্যান আক্তারুল ইসলাম সেখানে অস্থায়ীভাবে একটি বেইলি ব্রিজ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন। শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখীপুরে বাঘ প্রতিবন্ধী এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে তার শ্বশুরের বিরুদ্ধে। পুলিশ জানায়, অভিযুক্ত বারেক সর্দার ওই গৃহবধূকে একাধিকবার ধর্ষণ করে, পরে সে অন্তঃসত্ত্বা হওয়ায় বিষয়টি জানতে পারে সবাই। জুনের প্রথম সপ্তাহে সালিশে 7 লাখ টাকায় মীমাংসা করে ঘটনাটি ধামাচাপা দেয় স্থানীয় মাতবররা। এই ঘটনায় বৃহস্পতিবার সন্ধ্যায় গৃহবধূর চাচা বাদী হয়ে বারেক সর্দারের বিরুদ্ধে মামলার পর অভিযুক্তকে আটক করে পুলিশ। করোনা দুর্যোগে জনস্বাস্থ্য ও চিকিৎসা ক্ষেত্রে চরম অব্যবস্থাপনা ও বেহাল দশায় জনদুর্ভোগের প্রতিবাদে নাটোরে মানববন্ধন করেছে তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি নাটোর জেলা শাখা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকালে ইউনাইটেড প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের আহ্বায়ক অ্যাডভোকেট লোকমান হোসেন বাদল ও যুগ্ম আহ্বায়ক সুখময় রায় বিপ্লব। মানববন্ধনে সংহতি জানিয়ে ন্যাব, বাসদ ও ওয়ার্কার্স পার্টির নেতারা অংশ নেন। নওগাঁয় জেলা পুলিশের সদস্যদের নিয়ে স্বাস্থ্য সচেতনতা বিষয়ক বিশেষ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা পুলিশ লাইন্সে ক্যাম্প উদ্বোধন করেন পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া। এ সময় নওগাঁ মেডিকেল কলেজ হাসপাতালের কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসক 200+ পুলিশ সদস্যকে চিকিৎসা সেবা প্রদান করেন। ফরিদপুরে চরাঞ্চলে মিশ্র জাতের আম বাগান করে সফলতা পেয়েছেন চাষিরা। একই জমিতে বিভিন্ন ধরনের আম উৎপাদন করে বাজারে ভালো দাম পাওয়ার আর্থিকভাবে লাভবান হচ্ছেন বাগান মালিকরা। আর কম খরচে অধিক লাভ হওয়ায় দিন দিন আম বাগান করতে আগ্রহী হয়ে উঠছেন চরাঞ্চলের বেকার যুবকরা। চরাঞ্চলের জমিগুলো একসময় অনেকটা আনাবাদি হয়ে থাকলেও বর্তমানে অনেক জমিতে তৈরি করা হয়েছে আমের বাগান। মৌসুম শুরুর পর থেকে কয়েক মাস ধরে ফল বাজারজাত করা হয় এসব বাগান থেকে। ফরিদপুর জেলায় এবছর 3,200 হেক্টর জমিতে আম চাষ হয়েছে, যা থেকে প্রায় 50,000 মেট্রিক টন আম উৎপাদিত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। নানা আয়োজনে পালিত হল 21 পদকপ্রাপ্ত সাংবাদিক খুলনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক জন্মভূমির সম্পাদক হুমায়ুন কবির বালুর 16তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে খুলনা প্রেস ক্লাবের শহীদ সাংবাদিক স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করেন সাংবাদিক নেতারা। পরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 2004 সালের এই দিনে সন্ত্রাসীদের বোমা হামলায় নিহত হন সাংবাদিক হুমায়ুন কবির। আর এই ছিল এখনকার সংবাদ। আমাদের এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ETN বাংলা নিউজ। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন।